बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम एचएस मैथ क्लासे तोमादे सकलके स्वागत। आमरा क्लास 12 एर प्रथम क्रम ओ प्रथम मात्रार अवकल समीकरण ए चैप्टरटा निये आलोचना करछिलाम। आजके आमी एई प्रथम क्रम ओ प्रथम मात्रार अवकल समीकरण करणेर समाधान पद्धतिर एकटा नतून रूल शिखब। देखो जदि आमादेर कोनो अवकल समीकरण एरकम फर्मे देवा थाके जे dy dx समान धरो आमादेर देवा आछे एरकम एकटा फर्म a1x प्लस b1y प्लस c1 डिवाइडेड बाई a2x प्लस b2y प्लस c2 एटा एकटा अवकल समीकरण जेखाने a1 b1 c1 আর a2 b2 c2 এগুলো সবই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। বলছে যদি কোনো অবকল সমীকরণ এরকম ফর্মে দেওয়া থাকে তাহলে এই ধরনের অবকল সমীকরণের সমাধান করার কতগুলি পদ্ধতি আছে। তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে কেস 1। কেস 1 বলছে যদি এরকম অবকল সমীকরণে এই একটা অবকল সমীকরণ যদি আমাদের এরকম থাকে যে যখন b1 আর a2 এই দুটো যদি সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কেস 1 কি বলছে না যখন b1 সমান যদি মাইনাস a2 হয় তাহলে এই দুটো যদি b1 আর a2 যদি সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা মানে সমাধান করার একটা নতুন পদ্ধতি আসবে। এটা হচ্ছে কেস 1। আগে আমি কেসগুলো বলে নি তারপরে আমি সমীকরণের সমাধান পদ্ধতিগুলো তোমাদের শেখাবো। তাহলে কেস 1 কি নিলাম আমরা না যখন b1 সমান মাইনাস a2 অর্থাৎ এই b1 মানে y এর কোএফিসিয়েন্ট আর নিচে x এর কোএফিসিয়েন্ট এই দুটোর রাশিমালা যখন আমাদের সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আর কেস 2 হচ্ছে যখন a1 / a2 সমান b1 / b2। দ্বিতীয় নাম্বার কেস আমরা কি নিচ্ছি a1 / a2 সমান b1 / b2 অর্থাৎ এই লবার হরের x এর কোএফিসিয়েন্ট গুলো দেখো এই যে x এর কোএফিসিয়েন্ট a1 আর এখানে x এর কোএফিসিয়েন্ট a2 তাহলে a1 / a2 এর ভ্যালুটা কার সাথে সমান হবে না এই এখানে যে y এর কোএফিসিয়েন্ট গুলো রয়েছে তার সাথে মানে তাদের ভগ্নাংশের সাথে b1 / b2। তাহলে দুই নাম্বার কেস হচ্ছে যখন a1 / a2 সমান b1 / b2 এই কেসটা হবে। আর তিন নাম্বার কেস বলছে যে যখন a1 / a2 নট ইকুয়াল টু b1 / b2 বা আমরা কি নিতে পারি b1 নট ইকুয়াল টু -a2 যদি আমাদের এটা এই ফর্মে আসে অর্থাৎ a1 / a2 এর মানটা b1 / b2 এর সঙ্গে যদি সমান না হয় তাহলে এই ধরনের অবকল সমীকরণের আমি কি বললাম সমাধান করার জন্য আমাদের তিনটে কেস আসবে। যখন এক নাম্বার কেস আমরা কি নেব যদি b1 এর সঙ্গে a2 মানটা সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় আর a1 / a2 এর মানটা যদি b1 / b2 এর সঙ্গে সমান হয়। আর তিন নাম্বার কেস হচ্ছে যদি a1 / a2 আর b1 / b2 এই দুটোর মান যদি অসমান হয়। তো এর মধ্যে এই যে প্রথম দুটো কেস এই দুটো কেস হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। তিন নাম্বার কেসটা তোমাদের সিলেবাসে নেই সেজন্য আমরা এই তিন নাম্বার কেসটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেস 1 আর কেস 2। তো এই কেস 1 আর কেস 2 এই যে দুটোর সমাধানের পদ্ধতি যে দুটো কেসের সেগুলো আমরা এখন একটা অঙ্ক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা সলিউশনগুলো করব। দেখো আমি যে অঙ্কটা এখানে আলোচনা করছি উদাহরণ হিসাবে যে অঙ্কটা নিয়েছি এটা হচ্ছে তোমাদের বইয়ের দীর্ঘ পার্ট ডি এর দুইয়ের দাগের অঙ্ক। কি দেওয়া আছে dy dx সমান 3x প্লাস 4y প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 4x প্লাস 2y মাইনাস 3। দেখো এই যে আমরা এখন যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এই অঙ্কটা দেখো পুরোটাই আমাদের এই ফর্মে রয়েছে। এই যে dy dx সমান হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2। তাহলে এখানে দেখো এই a1 b1 c1 এর মান হচ্ছে 3 4 1 আর a2 b2 c2 এর মান হচ্ছে -4 প্লাস 2 আর -3। এবার আমরা কোন কেসটা নিয়ে আলোচনা করব না কেস 1। কেস 1 এ আমরা কি বলেছিলাম যদি আমাদের কি কন্ডিশন হয় যে b1 সমান -a2 তাহলে b1 হচ্ছে এখানে এখানে যে লবের টার্মে যে হর মানে লবের যে y রয়েছে তার কোএফিসিয়েন্ট আর a2টা হচ্ছে
হরে যে এক্স রয়েছে তার কোএফিসিয়েন্ট। তাহলে এখানে দেখো বি ওয়ান আর এ টু, এখানে দেখো এই দুটো সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট, কারণ এখানে দেখো বি ওয়ান এর মান কত, বি ওয়ান এর মান হচ্ছে +4 আর এ টু এর মান কত -4, তার মানে এই দুটো কি পরস্পর সমান আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে এটা হচ্ছে আমাদের এই কেস ওয়ান এর একটা ফর্ম, যে কেস ওয়ানে আমরা কি নিয়েছিলাম যে বি ওয়ান সমান -A2। তো বলছে যখন এই বি ওয়ান সমান -A2 এই ফর্মে যদি কোনো আমাদের অবকল সমীকরণ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে সমাধান নির্ণয় করার জন্য শুরুতেই আমরা কি করব, কোণাকুণি গুণ করে দেব, অর্থাৎ dy এর সঙ্গে এই পুরো টার্মটা গুণ করব আর dx এর সঙ্গে উপরে যে টার্মটা রয়েছে সেটা গুণ করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা এখানে কি পাবো, তাহলে এখানে দেখো -4x(dy) হবে এটা, তাহলে -4x(dy), তারপর দেখো +2y(dy), +2y(dy), -3(dy), -3(dy) সমান। এবার আমরা কি করব, এই টার্মের সঙ্গে dx গুণ করব, তাহলে সমান আমাদের হবে দেখো 3x(dx), তারপরে দেখো 4y(dx), +4y(dx), আর +1(dx), +1(dx). এবার আমরা কি করব, এই পুরো টার্মগুলোকে আমরা একদিকে লিখব, মানে এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট -4x(dy), +2y(dy), -3(dy), এটা এদিকে নিয়ে এলে হবে আমাদের -3x(dx), -4y(dx), আর -dx সমান 0। এবারে দেখো আমরা কিভাবে লিখছি, শুরুতেই আমরা কোনটা লিখব, এই যে -3x(dx), তাহলে শুরুতে আমরা লিখছি -3x(dx). দেখো এখানে রয়েছে -4x(dy) আর এখানে রয়েছে -4y(dx), তাহলে -4y(dx) আর -4x(dx), এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, -4 কমন নিচ্ছি, তাহলে এখানে হবে দেখো x(dy), আর এটা হবে আমাদের +y(dx), +y(dx), এটা আমরা পেলাম। তারপরে দেখো আমরা এবার y কে লিখবো, এই যে 2y(dy), তাহলে লিখছি +2y(dy), এই টার্মটা আমাদের লেখা হয়ে গেল। এখন আমাদের কি পড়ে আছে দেখো, এই যে -3(dy), -3(dy), আর এখানে আছে -dx সমান 0। দেখো আমাদের টোটাল যে ছটা টার্ম আছে লেখা হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার আমরা কি করছি দেখো, দেখো x(dy)(y+ydx), আমি এটাকে ফর্মুলা তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এটাকে আমরা কি লিখতে পারি, d(xy), তার মানে x(dy)+ydx) এর জায়গা আমরা কি লিখছি, d(xy), তাহলে ইমপ্লাইজ দ্যাট -3x(dx) -4(dy)+ 2y(dy) -3(dy) -dx সমান 0। এবার আমরা কি করব, পুরোটাতে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমি এখানে লিখেছি সমাকলন করে পাই, তাহলে দেখো -3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বাইরে রেখে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন হবে এটা x(dx) মাইনাস, এখানে 4 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন হবে d(xy) প্লাস 2 ইন্টিগ্রেশন, এটা হবে y(dy) মাইনাস 3 ইন্টিগ্রেশন dy আর মাইনাস ইন্টিগ্রেশন dx সমান, এখানে 0 না লিখে এখানে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম এখানে c নিয়ে নিলাম, c1 নিচ্ছি, তাহলে c1 সমান হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট বা স্বেচ্ছ ধ্রুবক। এবারে দেখো -3 ইন্টিগ্রেশন x(dx), তার মান হবে কত, x²/2, -4, দেখো d(xy) রয়েছে, আমরা কি জানি ইন্টিগ্রেশন d(j) টার্মটা থাকে আমাদের সেই টার্মটাই হয়, তাহলে ইন্টিগ্রেশন d(xy) আছে, তার মানে এটা হবে আমাদের xy, তাহলে -4xy +2, এটা ইন্টিগ্রেশন y(dy) আছে, তার মানে এটা হবে y²/2, মাইনাস দেখো এটা হবে 3 ইন্টিগ্রেশন dy মানে 3y, -3y, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন dx মানে এটা কত হবে -x, এই যে মাইনাস ইন্টিগ্রেশন dx তার জন্য হবে x, এটা সমান c1। দেখো এখানে আমাদের কি রয়েছে বলতো,
এই যে প্রত্যেকটা এখানে বাই টু রয়েছে, এখানে যেমন একটা বাই টু রয়েছে, এখানে একটা বাই টু রয়েছে, সেজন্য আমরা কি করব, এই বাই টু এর টুটাকে তোলার জন্য আমরা এখানে প্রত্যেকটা টার্মের সঙ্গে দুই গুণ করে দিই। তাহলে এখানে আমরা কি পাবো, দেখো দুই গুণ করে দিলে তাহলে এখানে আমরা পাবো -3x2, তাহলে এটা হবে আমাদের -8xy। তাহলে এখানে যদি একটা দুই গুণ করি তাহলে এখানে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র +2y2, মাইনাস এটা হবে 6y, এটা হবে -2x, আর সি ওয়ানটাকে এদিকে নিয়ে চলে এলে আমরা আমাদের এটা কত হয়ে যাবে -2c1=0। এবার আমরা কি করব, এই পুরো রাশিটার সঙ্গে আমরা একটা মাইনাস গুণ করে দিই, বা আমরা একটা যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে আমাদের কত হবে, দেখো মাইনাস যদি কমন নিই তাহলে 3x2 + 8xy -2y2 + 6y + 2x। এবার এই যে -2c1 রয়েছে, এই -2c1টাকে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা c ধরে নিচ্ছি, তাহলে এটা আমরা লিখতে পারি +c = 0। তাহলে এখানে আমরা কি নিয়েছি যে সি সমান হচ্ছে 2c1, এটা ধরে নিয়েছি। এবার আমরা এই মাইনাসটাকে তুলে দেবো, তাহলে অতএব দিয়ে আমরা কি পাচ্ছি, দেখো 3x2 + 8xy -2y2 + 6y + 2x + c = 0। আর এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অবকল সমীকরণটির সাধারণ সমাধান। তাহলে দেখো আমি এই যে পাশে কমা দিয়ে লিখে দিয়েছি, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। তাহলে দেখো এটা আমরা কোন কেস নিয়ে আলোচনা করছিলাম, কেস 1 নিয়ে। না কেস ওয়ানে কি কি কন্ডিশন ছিল আমাদের, না যখন B1 সমান যদি -A2 হয়, তাহলে B1 সমান যদি -A2 হয় তাহলে আমরা পুরো এই ফর্মে ক্যালকুলেশন করব, আমাদের যে কোনো যাই অঙ্ক দিক না কেন, আমাদের শুধু খালি কি দেখব যে যদি B1 এর সঙ্গে A2টা মানে -A2 এই দুটো যদি মান সমান হয়ে যায় তাহলে আমরা কিছু করব না, শুধুমাত্র কোণাকুণি গুণ করে দেব, তারপর আমরা এক্স আর ওয়াই গুলোকে এক কাছে লিখে পুরো নর্মাল যেমন ক্যালকুলেশন করি সেভাবে ক্যালকুলেশন করব। এবার আমরা আসবো এই দুই নাম্বার কেস কি বলেছে, যে না দুই নাম্বার কেস হচ্ছে যে যদি আমাদের কি হয় A1/A2 এর মানটা যদি B1/B2 এর মানের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এই কেস 2 এর উপরে এখন আমরা একটা অঙ্ক করব। দেখো আমি তোমাদের বইয়ের 8-এর দাগের অঙ্কটা করাচ্ছি। 8-এর অঙ্ক কি দেওয়া আছে, দেখো x + y + 1 × dx + 2x + 2y - 1 × dy = 0। তো শুরুতেই আমরা কি করব, এই যে অবকল সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আগে আমরা dy/dx কে বের করব। তাহলে dy/dx বের করার জন্য আমরা কি করছি, দেখো শুরুতেই আগে আমরা এটা লিখি, কি লিখছি দেখো 2x + 2y - 1 × dy, এটা সমান আমরা কি লিখতে পারি -x + y + 1 × dx। আমি কি করলাম না, এই যে x + y + 1 × dx এই পুরো টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম, সেজন্য এখানে আমরা একটা মাইনাস সাইন লিখেছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি আমরা dy/dx বের করতে যাই তাহলে দেখো এই dx কে কোথায় নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে, আর এই যে 2x + 2y - 1 এই টার্মটাকে আমাদেরকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, দেখো dy/dx সমান আমরা পাচ্ছি মাইনাস যেমন আছে রেখে দিলাম, উপরে আছে কত x + y + 1, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2x + 2y - 1। তাহলে দেখো আমাদের এই যে রাশিমালাটা আমরা নিয়েছি এটা আমাদের দেখো a1x + b1y + c1 আর নিচে ডিভাইডেড বাই a2x + b2y + c2 এই ফর্মে চলে এসেছে। তো আমরা কেস টুতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদেরকে কি হতে হবে, না a1/a2 সমান যদি আমাদের b1/b2 হয়, এটা ছিল আমাদের মানে দুই নাম্বার কেস। তাহলে দেখি এখানে a1/a2 তাহলে এটা হচ্ছে উপরে এই যে x এর সঙ্গে এখানে রয়ে কিছু নেই, মানে এখানে আমরা কত রয়েছে বলতে পারি 1 × x, আর y এর সঙ্গে এখানে আমরা কি কিছু নেই মানে কোনো সংখ্যা নেই, মানে এটা আমরা কত ধরতে পারি, নিশ্চয়ই 1 ধরতে পারি, 1 × y। তাহলে দেখো a1/a2 যদি আমরা করি তাহলে a1/a2 সমান কত পাবো, 1/2। আবার একই রকম ভাবে যদি b1/b2 করি তাহলে আমরা কত পাবো, এখানে আমরা 1/2 পাবো, কারণ এখানে দেখো y এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে আমাদের b1, সেটা হচ্ছে আমাদের এখানে 1, আর এখানে x এর যেটা কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে a1, a1 মানে 1।
তাহলে এ ওয়ান বাই এ টু সমান হচ্ছে হাফ, আর বি ওয়ান বাই বি টু সেটাও হচ্ছে হাফ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু। তাহলে এবার আমরা দেখবো যে, তাহলে দেখো এখানে আমরা এ ওয়ান বাই এ টু সমান আমরা বি ওয়ান বাই বি টু পেয়েছি। তাহলে এ যদি আমাদের এরকম ফর্মে আসে, মানে এ ওয়ান বাই এ টুর মানটা যদি বি ওয়ান বাই বি টু এর মানের সঙ্গে সমান হয়, তাহলে আমরা কি করব না, উপরের এই যে রাশিমালাটা রয়েছে, এই যে এক্স প্লাস ওয়াই, আমরা কি করব এখানে না, এই এক্স প্লাস ওয়াই সমান একটা রাশি আমরা জেড ধরে নেব। তাহলে আমরা এখানে কি লিখছি না, ধরি এক্স প্লাস ওয়াই সমান জেড, এক্স প্লাস ওয়াই সমান জেড ধরবো। তাহলে এখান থেকে আমরা কি বের করবো না, এই যে পুরো রাশিমালাটা, এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো। তার মানে কি করতে হবে আমাদেরকে, এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এক্স এর জন্য আমরা পাবো ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স সমান আমরা পাচ্ছি ডিজেড ডিএক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা এক নাম্বার নাম দিলাম। তাহলে এখন আমরা কি করব, এই যে ডিওয়াই ডিএক্স এর মানটা এখানে বসাবো। তাহলে অতএব দিয়ে আমরা কি পাচ্ছি, দেখো ফ্রম ওয়ান ডিওয়াই ডিএক্স এর মান কত পেয়েছি, ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখি ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান সমান, মাইনাস যেমন ছিল রেখে দিলাম, উপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান লিখেছি। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে জেড, তাহলে উপরেটা হচ্ছে আমাদের জেড প্লাস ওয়ান, আর নিচে ডিভাইডেড বাই, দেখো এখান থেকে যদি আমরা দুই কমন নিই, তাহলে দুই কমন নিলে কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। আবার আমরা কি করব না, এই যে এক্স প্লাস ওয়াই লিখলাম, এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা জেড বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিজেড ডিএক্স সমান, তাহলে মাইনাস অফ, উপরে হচ্ছে জেড প্লাস ওয়ান, নিচে ডিভাইডেড বাই হবে টু জেড মাইনাস ওয়ান। আমি এই মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসছি, তার মানে এদিকে এলে হবে এটা প্লাস ওয়ান। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিজেড ডিএক্স সমান, তাহলে আমাদের লসাগু কত হবে, টু জেড মাইনাস ওয়ান, তাহলে টু জেড মাইনাস ওয়ান আমাদের লসাগু হলো। তাহলে উপরে দেখো আমরা মাইনাসটাকে গুণ করে লিখবো, তাহলে হচ্ছে মাইনাস জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু জেড মাইনাস ওয়ান, তার মানে এটা হবে প্লাস টু জেড মাইনাস ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো তাহলে দেখো এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো, ডিজেড ডিএক্স সমান, উপরে হবে দেখো আমাদের এ মাইনাস জেড প্লাস টু জেড, তার মানে এটা হবে আমাদের জেড মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই টু জেড মাইনাস ওয়ান। এবার আমরা কি করব, এই পুরো জেড জাতীয় রাশিমালাটাকে এদিকে নিয়ে চলে আসব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি, দেখো টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস টু ইন্টু ডিজেড সমান হবে এখানে ডিএক্স। এবার আমরা কি করব, বোথ সাইড ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমি লিখেছি ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস টু ইন্টু ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি ওয়ান, একটা কনস্ট্যান্ট টার্ম নিলাম, তাহলে সি ওয়ান সমান হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এবার দেখো এই টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস টু ডিজেড, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এটাকে দেখো আমরা দুটো পার্টে লিখতে পারি, একটা হচ্ছে টু জেড বাই জেড মাইনাস টু, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড মাইনাস টু। তাহলে একটা কি নিচ্ছি, ইন্টিগ্রেশন টু জেড বাই জেড মাইনাস টু, আর একটা নিচ্ছি মাইনাস ওয়ান বাই জেড মাইনাস টু, এটা আমরা লিখতে পারি ইন্টু ডি জেড সমান এক্স প্লাস সি ওয়ান। এবার দেখো এই দুটো টার্মকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন আকারে লিখতে পারি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো দুইটাকে আমি বাইরে রাখলাম, তাহলে ইন্টিগ্রেশন এখানে কি নিচ্ছি, জেড বাই জেড মাইনাস টু ইন্টু ডি জেড, আর এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন, এটা হবে জেড বাই জেড মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। তাহলে এখানে দেখো এই যে নিচে দেখো রয়েছে আমাদের জেড মাইনাস টু, তাহলে উপরে যদি আমরা এই ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে একটা মাইনাস টু প্লাস টু নিতে পারি, তাহলে দেখো উপরটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন এখানে নিচ্ছি আমরা দেখো জেড মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস টু ইন্টু ডি জেড মাইনাস, দেখো ডি জেড বাই জেড মাইনাস টু রয়েছে, তার মানে এটা কি কি ফর্মুলা চলে যাবে, এটা হচ্ছে আমাদের লগের ফর্মুলা চলে আসবে। কারণ এখানে যদি নিচেটা ডিফারেন্সিয়েট করি, নিচেটা ডিফারেন্সিয়েট করলে কত হবে, শুধুমাত্র জেড এর জন্য ডি জেড আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের লগ অফ মড
जेड माइनस टू समान एक्स प्लस सी वन। তাহলে এখানে দেখো দুইটা বাইরে যেমন গুণ আকারে ছিল রেখে দিলাম ইনটু ইন্টিগ্রেশন। তাহলে এবার আমরা এই দুটোকে দুটো পার্টে লিখছি, একটা কি রকম লিখছি না জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস টু, আর একটা নিচ্ছি আমরা প্লাস টু বাই জেড মাইনাস টু ইনটু ডিজেড মাইনাস লগ অফ মড জেড মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। আমরা পুরোটা ক্যালকুলেশন করে নিই, তারপর শেষে আমরা জেড এর মান বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এখানে জেড মাইনাস টু ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ওয়ান ওয়ান, আর বাইরে দেখো কনস্ট্যান্ট দুই গুণ রয়েছে, তার মানে এটা হবে আমাদের টু ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড প্লাস, এখানে দেখো এই যে দুই আর এই দুই, তার মানে এখানে হবে ফোর, কনস্ট্যান্ট বাইরে আর করলাম ইন্টিগ্রেশন হচ্ছে ডি জেড বাই জেড মাইনাস টু মাইনাস লগ অফ মড জেড মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো ইন্টিগ্রেশন ডি জেড, তার মানে এটা হবে শুধু জেড, তার মানে টু ইন্টু জেড প্লাস ফোর ইন্টু, এটাও কত হবে লগ অফ জেড মাইনাস টু। তাহলে লগ অফ মড জেড মাইনাস টু মাইনাস লগ অফ মড জেড মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। তাহলে দেখো এটা হয়েছে ফোর ইন্টু লগ মড জেড মাইনাস টু, আর এটা হচ্ছে মাইনাস লগ জেড মাইনাস টু। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো প্লাস থ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট টু জেড প্লাস থ্রি ইন্টু লগ মড জেড মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। এবার জেড সমান আমরা কত ধরেছিলাম, জেড সমান আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই। তাহলে ইমপ্লাইজ দ্যাট টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইন্টু লগ অফ যেটা জায়গায় মান বসাই এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান এক্স প্লাস সি ওয়ান। এবার আমরা কি করব এটা গুণ করে লিখব আর এই এক্স কে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট টু এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইন্টু লগ অফ মড এক্স প্লাস ওয়াই মাইনাস টু মাইনাস এক্স সমান সি ওয়ান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো টু এক্স মাইনাস এক্স, তার মানে হবে শুধু এক্স, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইন্টু লগ মড অফ এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান সি ওয়ান। এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অবকল সমীকরণটির সাধারণ সমাধান। তাহলে কমা দিয়ে আমরা কি লিখবো না ইহাই হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। তাহলে দেখো যেটা আমরা দুই নাম্বার কেস নিয়ে আলোচনা করছিলাম না, যদি আমাদের এ ওয়ান বাই এ টুর মানটা যদি বি ওয়ান বাই বি টু এর মানের সঙ্গে সমান হয় তাহলে আমরা কি করব না উপরে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান যে টার্মটা থাকবে ওখানে আমরা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ওর মানের কি বসাবো ওর মানে আমরা জেড ধরবো। তাহলে কি করব শুরুতে আমরা ওই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ওই টার্মটা সমান জেড ধরবো, তারপর সেখান থেকে ডি ওয়াই ডি এক্স বের করে আমরা মানগুলো বসিয়ে নিয়ে পুরোটা ক্যালকুলেশন করব। এখানে এইগুলোর হচ্ছে মানে প্রত্যেকটা সেম নিয়ম, আমি শুরুটা যেমন দেখে দেখালাম তোমাদের যে বি ওয়ানের সঙ্গে যদি এ টুর মানটা সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব শুধুমাত্র কোণাকুণি গুণ করে নিয়ে ক্যালকুলেশন করব। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যদি এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু এর মানটা যদি সমান হয় তাহলে আমরা কি করব না উপরে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই যে টার্মটা রয়েছে ওই টার্মটা সমান আমরা জেড ধরে ক্যালকুলেশন করব। এবার আমি তোমাদের বইয়ের পার্ট ই তে দীর্ঘর পার্ট ই যে রয়েছে সেখানকার দুইয়ের দাগের অঙ্কটা করাবো। দুইয়ের অঙ্ক কি দেওয়া আছে না এফ ড্যাশ এক্স সমান লগ এক্স এবং এফ অফ ওয়ান সমান জিরো হলে কি দেখাতে হবে এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই মানটা কার সঙ্গে সমান এফ এক্স এর সঙ্গে সমান। তো দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে এফ ড্যাশ এক্স সমান দেওয়া আছে লগ এক্স আর এফ ওয়ান সমান হচ্ছে জিরো দেওয়া আছে। তাহলে শুরুতে আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা লিখি এফ ড্যাশ এক্স সমান লগ এক্স। দেখো এফ ড্যাশ এক্স আর ডি ওয়াই ডি এক্স এগুলো তো সব একই জাতীয় রাশি, তো এফ ড্যাশ এক্স থেকে আমরা যদি এফ এক্স বের করতে চাই তাহলে এফ ড্যাশ এক্স থেকে এফ এক্স বের করতে গেলে আমাদেরকে কি করতে হয় না ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হয়,
তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে অতএব f অফ x সমান হবে আমাদের ইন্টিগ্রেশন log x dx। এবার ইন্টিগ্রেশন log x dx এর কোনো তো ডাইরেক্ট ফর্মুলা নেই, আমরা কি করি না ইন্টিগ্রেশন log x dx এর ভ্যালু নির্ণয় করার জন্য আমরা কোন ফর্মের সাহায্য নিই না ইন্টিগ্রেশন u ইনটু v dx। তাহলে এখানে আমরা দের ফার্স্ট ফাংশন কাকে ধরবো না, এখানে আমরা ফার্স্ট ফাংশন ধরবো log x কে। তাহলে দেখো ইন্টিগ্রেশন u v dx আমি ফর্মুলাটা একটু পাশে লিখে দিই, তাহলে এটা সমান আমরা কি লিখি u ইনটু ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন d du অফ u ইনটু ইন্টিগ্রেশন v dx, আবার এই টোটালটার বাইরে হবে dx প্লাস c। এটা হচ্ছে আমাদের ফর্ম। তাহলে এখানে আমরা কি করছি log x এর প্রথম ফাংশন ধরছি, তাহলে শুরুতে আমরা কি লিখবো log x ইনটু, তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন dx মাইনাস, তারপর আমাদের কত হবে ইন্টিগ্রেশন d dx অফ log x ইনটু ইন্টিগ্রেশন dx, দিয়ে আবার এই টোটালটার বাইরে একটা হবে dx প্লাস c কনস্ট্যান্ট টার্ম। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে log x ইন্টিগ্রেশন dx মানে কত x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো d dx অফ log x মানে এটা কত হবে 1 বাই x ইনটু ইন্টিগ্রেশন dx মানে কত x, আবার এই টোটালটার বাইরে কত রয়েছে dx প্লাস c। এই পুরো এটা সবগুলো কার মান, এগুলো সব হচ্ছে fx এর মান, আমরা এই সাইডে fx গুলো লিখে দিই। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি x আর x ক্যান্সেল হবে, তাহলে এখানে সমান আমরা লিখতে পারি x ইনটু log x মাইনাস, দেখো ইন্টিগ্রেশন dx রয়েছে তাহলে ইন্টিগ্রেশন dx মানে কত হবে শুধু x প্লাস c। তাহলে দেখো অতএব দিয়ে আমরা fx এর ভ্যালু কি পেলাম, fx সমান আমরা পেলাম x ইনটু log x মাইনাস x প্লাস c। তো এখানে তোমরা পাশে কি লিখবে c সমান হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এবার দেখো আমাদের আর একটা কি মান বলে দেওয়া আছে f অফ 1 সমান 0, f অফ 1 সমান 0 মানে কি x যখন x এর মানটা 1 তখন সেখানে f অফ মানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এখানে f অফ 1 এর মানটা হচ্ছে 0। তাহলে এখানে লিখি আমরা যে যেহেতু f অফ 1 সমান 0 তাহলে এখানে এবার f অফ 1 এর মান কত হবে, এখানে f অফ 1 মানে f প্রত্যেকটা জায়গাতে আমাদের 1 বসবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ইনটু log 1 মাইনাস 1 প্লাস c সমান 0। এবার log 1 এর মান কত, log 1 এর মান হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 1 প্লাস c সমান 0, অতএব c সমান আমরা পেলাম প্লাস 1। তাহলে এই যে এটাকে আমরা এক নাম্বার নাম দিই, তাহলে এক নাম্বারে এবার আমরা কি করব c এর মান বসাবো। তাহলে অতএব ফ্রম 1 এক নাম্বার থেকে আমরা কি পাচ্ছি দেখো f অফ x সমান x ইনটু log x মাইনাস 1 প্লাস 1, c এর জায়গায় মান বসিয়েছি 1, তাহলে x ইনটু log x মাইনাস সরি এটা মাইনাস 1 না, এখানে রয়েছে মাইনাস x, তাহলে এটা হচ্ছে মাইনাস x। এবার আমরা কি করব এই দুটো থেকে x কমন নিয়ে নিই, তাহলে সমান আমরা যদি x কমন নিই তাহলে কত পাবো এখানে log x মাইনাস 1 প্লাস 1। দেখো fx এর মান এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে fx সমান আমাদের এখানে কত আছে x ইনটু log x মাইনাস 1 প্লাস 1, তাহলে আমাদের দেখো fx এর মান ওটাই এসেছে, fx সমান আমরা কত পেয়েছি x ইনটু log x মাইনাস 1 প্লাস 1। তাহলে এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল।